বন্ধুগণ, দিশারি গুণবতী, ভাগ্যবতী এবং লজ্জাবতী, আর যাই রান্দিয়ের লতি। অ্যাকচুয়ালি দিশারি এবং তার মা লতি খেতে খুব পছন্দ করে, কিন্তু সেগুলা সুলতে গেলে তাদের মাথা খারাপ হয়ে যাবো। বন্ধুগণ, পুরা ভিডিওটা অবশ্যই চাইয়েন, কিছু মিস করিয়েন না, খুব ভালো ভালো টেকনিক দেখাবো এবং লাস্টের পার্টটা অবশ্যই চাইয়েন, খুব রসিকতা করছি। তো এখানে লতি সুলবের একটা অভিনব টেকনিক আয় দেখাইয়ের। অনেকে লতি সুলতে সুলতে মানে কাঁদতে কাঁদতে চোখের জলে টিকন যায় না, চোখের রক্ত বাইরে লতি সুলতে যায়, জামাইয়া খাইতে পছন্দ করে আর সুলতে যায় কোমর ব্যথা করে। দেখেন এভাবে ছুরি দিয়ে আসি আসি লতি সুলিয়ে লন যায়, কোনো টেনশন নাই, খুবই ইজি গিয়ে প্রসেস আই আবিষ্কার করছি। বন্ধুগণ, আনারকো বন্ধু আদিত্য কুমার দেবনাথ এটা আবিষ্কার করে এলাছে, কোনো টেনশন নাই, এভাবে লতি সুলিয়ে লন যায়, একটা নতুন আবিষ্কার। তো বন্ধুগণ, লতি দিয়ে যে তিন ধরনের শাকদুম রেসিপি তৈরি করবো, খুবই সেরা মজা হইতে চাইতেছে ভিডিওগুলো। তো এখানে অরুণবাবুর ক্ষেতের উপরে এলিয়ানা যে যুদ্ধ করছিল, তার যে মানে একটা ভয়াবহ অবশেষ দেখা গেছে। তো এখানে আর লতি গিয়ে কাছের বাড়িতে লছি, হেয়ার পরে কিছু মাছ, পুঁটি মাছ, পুঁটি মাছের লগে অ্যাকচুয়ালি আর সম্পর্ক খুবই গভীর। পুঁটি মাছ, লটি এসব জিনিস মানে যে সময় খুব গরিব ছিলাম ওই সময় এসব জিনিসের লোক খুবই ইয়া ছিল, বিভিন্ন ডোবা নালাতুন তো আয়তাই ধরি লই আইতাম ছোটো দেখতে। আচ্ছা যাই হোক, তো এইখানে দিলাম যে রসুনের মিল্ক, রসুন দিয়ে তৈরি করা মিল্ক, হেয়ার হরে একখানা অলয়েদ, হেয়ার হরে একখানা লবণ, হেয়ার হরে একখানা তেল। তো এইসব জিনিস দিয়ে কি তৈরি করবো অনেকে বুঝি গেছে, এটা হলো লতি হাতরা, এটা দিয়ে অনেক মানে আর মতো গরিব মানুষেরা অনেকে বাঁচি রয়েছে। এইটাই সে মানে এটাই জিনিস, যেমন নদী রাস্তার ধারে লতি তোয়ায় ফোন যায়, ডোবার ধরে হন যায়, কোনো টেনশন নাই, কচু আর লতি বাঙালির ভরসা। অখন যদিও হালকা গরিব, অখন এত বেশি গরিব নাই আয়, ঠিক আছে, অখন হালকা গরিব কিছু গরিব। তো এখানে আয় কী করছে, একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে লতি হাতরা বয়ের, অ্যাকচুয়ালি বান্দরের কারণে অরুণবাবুর সব কলা গাছ বান্দরে ভাঙিয়ে এলেছে, যার কারণে কলা ক্ষেত এখন নাই। তো বাধ্যই আয় অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করার লাগে বন্ধুগণ, খুবই দুঃখের কথা, দাম খুবই কম বেশি ন, যদিও আয় খুঁজি আনছি অরুণবাবুর মায়া জামার দোয়ান্তন। আচ্ছা যাই হোক, তো এসব জিনিস আমি সুন্দর করি ঠিকঠাক করি, এটার মধ্যে আবার ডাবল লেয়ার দিয়ে, যেহেতু খোঁজা জিনিস কোনো টেনশন নাই, এবং তাই না কইছে যদিও আমি টাকা দিন তাই না কইছে, এগুলোর দাম অনেক কম, এমন কি কলার তুলনো কম, মানে কলা হাতার তুলনো অনেক কম, কলা হাতা অনেক বেশি। তো এই জিনিসটি আয় একটা লতি হাতরা বয়ের, কার কার লতি হাতরা পছন্দ আয় তো জানি, আপনারা ঘরে ঘরে সবাই লতি খাই বললে মানুষ পাগল হয়ে যায় গই, পাগল হয়ে রাস্তাঘাটে দুম্বাদুম্বি করে এসে যেন লতি খাই বেলায় মাথা খারাপ হয়ে যায় গো লতি খাই বেলায়। তো এই লতি রেসিপি এই জন্য আয় আজ তৈরি করি, আনার ঘরে দেখাই আরও মাথা খারাপ হয়ে গেছিলো। এই দেখেন কিছু পাঁচ পুরান দিচ্ছি, এর পরে একটা লতি তৈরি করি নতুন রেসিপি, ওই রেসিপির জন্য কিছু যে কাঁচা লঙ্কা আমি প্রথমে তেলেরতে ভাজি, অনেকে কব তোর মাথা নাটটা খুলি রয়েছে না হরে ন, মরিচ তেলেরতে ভাজলে একরকম ফ্লেভার, মরিচ তরকারি অংশে দিলে একরকম ফ্লেভার, তো দুই রকমের ফ্লেভার আমি তরলেরতে ভাজি দিয়ে এটা একরকম ফ্লেভার আইব। তো এখানে কিছু মরিচ টরিচ সব কিছু দিই, কুচি কুচি করে কাটা আলু দিলাম, দিয়ে এসব জিনিস দিয়ে একদম সুন্দর করে এটা প্রথমে আমি মিক্স করে লই, এর পরে একটা যুগান্তকারী জিনিস দেখামো মানে দিমো, এটা কী আনারা একটু গ্যাস করি আগে দিয়ে কমেন্ট করে দেন ফাইললে। হ্যাঁ, একটা জিনিস এটার মধ্যে দিমো, খুবই কমন এবং সব বাঙালিরা এই জিনিসটা খাইতে খুব পছন্দ করে, এটা হইলো শস্য। তো শস্য আমি গুঁড়া করে ঘরে রাখছি, যারা আর রেগুলার ভিডিও দেখে তারা জানে, একটা ভিডিওতে আমি এক মাসের জন্য শস্য গুঁড়া করে রাখছিলাম। তো শস্য গুঁড়া আমি বেশি করে এটার মধ্যে দিলাম, ঢাকে দিলাম, দুই সেকেন্ডে তরকারি তৈরি করেছে, খুব টেস্ট। যে লতি দিই, শস্য গুঁড়া দিই, খুবই টেস্টি একখান রেসিপি বন্ধুগণ। লতি শস্য দিবের হরে বেশিক্ষণ যদি সিদ্ধ করি তিতা বাড়ে যাবো, এটা কিন্তু সাবধান, এক মিনিটে বেশি সিদ্ধ করেন যেত না। এর হরে আবার লতি দিয়ে আবার মাছ দিয়ে আনবো, তো এই জন্য তিন ধরনের গুঁড়া মাছ, মাছগুলোর নাম অ্যাকচুয়ালি আমি জানি না, আর একটু অ্যাকচুয়ালি ব্রেন কম যার কারণে বিভিন্ন জিনিস ভুলে যায়, মাছের নাম, মানুষের নাম, গাছের নাম, হাতার নাম, হুলের নাম সব ভুলে যায় গই। তো বন্ধুগণ এই মাছগুলোর নাম আরে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন, অরুণবাবু তো একে খুঁজিয়ে আনি, এর হচ্ছে যে মাছের নাম জিগাই আনলে তো বোট মানে ভেজাল হয়ে যায় গই। তো এইসব জিনিস মাছগুলো আমি প্রথমে হালকা একখানা ভাজি করি লই, এর লতি দিয়ে চাকদুম করি একদম সুন্দর একটা তরকারি তৈরি করবো, ঠিক আছে। তো মাছগুলো ভাজি আমি প্রথমে তুলিয়ে লাগলাম, তো তুলিয়ারে এরপরে বাকি যে মাছগুলো আছে ওইগুলো আমি সুন্দর করে ভাজি করে তুলিয়ে আস্তে আস্তে তৈরি করতেই বই। এটার মধ্যে যদি আমরা ভীমের মতো করি, অনেক মহিলা, অনেক ছেলে, অনেক রাঁধুনি আছে যে ভীমের মতো মাছ ভাজি করছে না মাছের ভর্তা করছে, এটা বোঝা যায় না, আলু ভর্তা না মাছ ভাজি এটাই বোঝা যায় না, এভাবে হইলে হইতো না, ধৈর্য ধরি ভালোবাসার সাথে আলতো হাতে করতেইব। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং লঙ্কা সম্বাদ দিলাম, দিয়ে রসুন মিল্ক বা
জিঞ্জার মিল্ক না গার্লিক মিল্ক এটাই বুঝি না, রসুন মানে কি জিঞ্জার না গার্লিক এটাই আমি বুঝতাম পারি না, ভুলে যাই গই। তো এই দিলাম এয়ারের একখানা লতি, যে হ্যাঁ চুলি লছিলাম ওই লতিগুলো দিলাম, দিয়ারে একখানা লবণ অলস, যে নর্মাল যে ব্যক্তি তরকারিতে বেশি বেশি অলস দিয়ে মনে করবেন যে এটা হচ্ছে বাঙালি তার ট্রেডিশান, ঠিক আছে। এইভাবে অরুণবাবুর খেতে চন্দ্রটা নিচের মুই যাইতেছে, কিছু করার নাই, চন্দ্রটা একটু গুরুত্বাকর্ষণ বেশি কিছু তার মধ্যে। তো এই তরকারিটা মোটামুটি শুকাই গেছে, জলটা একখানা টালাই নিয়েছি, ইয়ার পরে আবার জল দিলাম ঝোল, ঠিক আছে, একটু হালকা পাতলা ঝোল রাখো মাঝে বেশি ঝোল করতে না। তো এই চন্দ্রটা দেখেন নিচের দিকে ধরিত্রী মাথায় টানি লুজে চন্দ্রে, তো এখানে এই তরকারিটা মোটামুটি আন্ডা লতিগুলো সিদ্ধ হইবের পরে এর পরে লাস্টে দি যায় সারি মাছ ভাজি গুণ দিমু। এখানে সতর্কবার্তা, পরীক্ষাতে প্রশ্ন হইতে পারে, মাছ দি গুড়া মাছ দি লতি দি আনলে ওইখানে মাছ কোন সময় তরকারিতে দিতে হয়? উত্তর হবো যে তরকারি শেষ একদম রান্না হবে লাস্টের দিকে নামাইবের দুই মিনিট আগে মাছগুলা দিতে হয়, নাহলে মাছগুলা ভর্ত হয়ে যাবে, এটা হইলে প্রশ্নের উত্তর পরীক্ষাতে আইতে পারে। তো বন্ধুগণ এখানে আমি প্রচুর পরিমাণে কাঁচামরিচ শেয়ার পরে লতি তরকারি যে শস্য দিয়ে তৈরি করছি ওইটা আমি খাই দেখামু আদিত্য কুমার দেবনাথ, ঠিক আছে, এটা আমি প্রথম তরকারি খাই দেখা। এর ও বন্ধুগণ খুব টেস্ট, লগে আয় তিনগে কাঁচামরিচ ঢুকাছি, লগে ঝাল খাইতে আয় খুব পছন্দ করি বন্ধুগণ। আর লতি তরকারি দিয়ে যদি মরিচ আরে কেউ ন দে তাহলে আর মাথা খারাপ হয়ে যাবে, তরকারিটা যেমন টেস্ট তেমন আয় ঝাল ঝাল করে খাইতাম চাই। এই জন্য আজ যা আমি 20টা মরিচ আয় সুন্দর করে ছড়াই ভাজিটা দিলছি, তো মরিচ দিয়ে আরে লতি তরকারি দিয়ে খুব টেস্ট করে চাইয়েন বন্ধুগণ। মরিচ খাইবে যদি কম্পিটিশান হয় আয় ওইখানে পাস্ট যামুগই, ঠিক আছে, শুধু লতির তরকারি আনো দন লাগবো, লতির লগে আর সম্পর্ক অনেক গভীর, এই লতির কারণে ভাজি রয়েছি তোয় তোয় খাইছি অনেক জীবনে। তো এই মরিচ ভাজি দিই লতি দিয়ে খুব টাস্ট করে খাইছি, আপনারা কে কে রুম ঝাল খাইতে পারেন অবশ্যই আরে কমেন্ট করে জানাইন, অনেক ঝাল খুব ঝাল লতির হাতরা। আর এই এইটা এটা কি? এটা হল লতি দি মাছ দি। তো তোর ভাত কান্দে ভাত ভাত কই ভাত কি লাল ভাত নাই বন্ধুগণ, হাতে অ্যাক্টিং করে ডেলি এক ডেক এক্সট্রা করে ভাত রান দিয়ে আনে, আর যে অবশ্যই সে ভাত রান দিয়েছি আমি জানি। এ দেখেন ইগল মার্কা ডেকে তে ভাত রান দিয়ে আনে, যে সেই দেখ না ইগল মার্কা ডেকে ভাত রান দিয়ে আনে। আমি ভাতে মরে চাই, আমি ভাতে মরে, এখন একখানে সাইড করে দি, ইডিয়া এখানে ইডিয়া এখানে ইন্দিরা কে বন্ধুরন আই জানি আনেরা উৎসুক হয়ে আসছেন আর খানা সেবেলায়, আজ যাই সকালে তুন কল্পনা করে রাখছি এমলো রাখছি যে আই আচ্ছা দেখছি ট্রাকে ট্রাকে গিয়ে লাগতেছে এগুলা কি দেখছি, আর যারা বেশি করে কামো এই আন্ডা তরকারিটা লোয়া হইতেছে ঝুল কমে গেছে না, আরে এটা হুনা হুনা তরকারি না ঝুল সারা খেতে পারি না, ঝুল লাগতো না একদিন হুনা খাইলে ভালো, আতে এক করে এক ডেক এক করা ঝুল বলে কি ফাইন লাগে আমি কি করতাম, জুরুত জুরুত না সাবা গিলো যায় ভাই মনু নদীতে সাতার গাড়ি আয় ভাই আমরা খাদক ভাই খানা শুরু করি, হাতে মেকে হুডি মাছ খাই না হুডি মাছ কে হজম তো আমরা সেই বলে একটা হুডি মাছ খাইতেছে ভূত করে কোন আমি গালে ঢুকাইছি অ্যাকচুয়ালি বুঝাই যায় না, ওয়া 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 অনেকদিন পর মাছ খাই, অনেকদিন পর প্রায় দুই মাস হয়ে গেছে মাছ খাইতেছে, এর জন্য আমি খুব দুঃখিত তারা এতদিন মাছ খাওয়াইতাম পারি না, আর একদম মুখে লাগতেছে বন্ধুগণ মনে হইব যে কেউ ঘুষিয়ে দিছে এই এই তরকারিটা খালি না, যারা ঝুল পছন্দ করে না অনেকে আসছে ভিডিওতে কমেন্ট করে কইছে ভিডিওতে মানে তরকারি তো ঝুল বেশি হয়ে গেছে হেতরাতে ভালো লাগবে, কিন্তু আতে ঝুল হলেও কোনো অসুবিধা নাই আর ঝুল পছন্দ করে। দীপ কুমার বলে দাদুর বাইক বেড়াইতে গেছে উমা,
এত দাদুর বলে হুকুরতে প্রচুর মাছ হইছে আহা এইগুলা খাইতে গেছে এইগুলা মিছে গেছে হ্যাঁ হ্যাঁ দাদা দীপ কুমার তল্লাই গা উড়ি মাছ খাইয়ে দিয়ে তল্লাই বলে খাইয়ে দাদা দীপ কুমারের জন্য খাদক ভাই একটা পুঁটি মাছ খাইতেছে বন্ধুগণ খাদক ভাইয়ে সুর করে করে খাইতেছে অমৃত অমৃত অনেকটা গাম দিছে কইতেছে যে তরকারিটা কি হইছে অমৃত অমৃত এটা খাইলে মনে হবে যে চির অমর কোনদিন মৃত্যু হইতে না অমৃত একটা তৈরি হয়ে গেছে করতেছে বন্ধুগণ এই রেসিপি গুলা করে বাড়িতে অবশ্যই ট্রাই করেছে রেসিপি দেখি ঠিক আছে এত সুন্দর লাগছে কিন্তু হে দুর্জ সাহায্য করে কল্পনা করছেন দেখেন বন্ধুগণ এই রেসিপিটা দেখি সে বুঝে না সে অ্যাকচুয়ালি বুঝে না এটা যে এত টেস্ট হইব নেভার আন্ডার এস্টিমেট আন্ডার আদিত্য কুমার দেবনাথ নেভার আন্ডার এস্টিমেট আরে একই কথা কাকিরা জেডিরা মামিরা আই লয়ের এখন হাতরা ওয়াও বন্ধুগণ আমরা খাতক ভাইয়া যে কবিতা বানাইলা যে কাকিরা জেডিরা কাকুরা বন্ধুরা বান্ধবী এক কল লইয়ে রায় হাতরা আইও শিখি গেছি এ শিখি গেছে কই আমার লগে থাকি থাকি শুধু খায় না বন্ধুগণ গালের মধ্যে ঢুকি দেখালাম খুব সুন্দর করে সে চাপাইতেছে এমন টেস্ট আয় এই যে এত বছর আয় জীবিত ছোটবেলার তুম বাড়ির লোক একজনে পুরো হাসপাতালে ভর্তি ছিল অ্যাপোলো হসপিটালে প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়েছে তার শুধু কচু খায় মাটনা কচু অরুণ বাবু তুমি কচি খাইছে আর আর এমন অভিশাপ লাগছে তার একদম মানে 10 বছরের ইনকাম সব শেষ হয়ে গেছে কচু খায় কচু রাইতে জানো লাগে এত স্বাদ ওমা ডিম 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 আর ডিম বন্ধু ওমা ডিম পাচ্ছি কই এ এসে ওয়াও বন্ধু ডিম পাচ্ছি এটার মধ্যে প্রচুর ডিম ছিল প্রচুর বাচ্চা মাছ ছিল অনেক ডিম খাইলে কি হয় শরীরে প্রোটিন মানে ফ্যাট কোলেস্ট্রল সব বাড়ে যায় এবং শরীরটা সুস্থ থাকে একটা বিশ্রি গান গাই শুনাবো তার জন্য আপনারা রেডি থাকেন 1 2 3 স্টার্ট বলছি তোমার দিব্যে গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বসে বিষম খেলে পড়ে গেছিস কেটে আছি বড় রিস্কেটে খালি পেলে মিস করে যাই একটু যদি মিষ্ট আসে রাগে রাগে কম করে মনটা নরম করে এসএমএস হলেও যদি বলতো আমায় সে আসো না কেন পাশো না ভালো লাগে না যে আমার ক্ষতি কি বলো করেছি বলো তোমাকে দু বাবু দরকার নে থাক